আপনি কি বলছেন? এটা আনএথিক্যাল, এটা হয় না। ওদের সঙ্গে আমাদের কেস চলছে এই সময়ে, পদ্মরানী দাসকে আমি আমি কি করে তাকে রিকোয়েস্ট করব? এটা হয় না, আমি এটা পারি না। কেন পারবেন না? কেন পারবেন না? পারতে হবে, কেসের স্বার্থে আপনাকে পারতে হবে। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমাদের দুটো পরিবার বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে চলেছে, এখন একটাই উপায় কেসটাকে মিটিয়ে নেওয়া। এভাবে কেসটা মিটে না, আপনি বোঝার চেষ্টা করুন, এভাবে কেসটা মিটে না। আচ্ছা আপনারা আমাকে বলুন তো, আপনারা কি চাইছেন, কি চাইছেন? কাল রাতে কৃপা আমাকে সব বলেছে, মেহেকের সঙ্গে খুব ঝগড়া হয়েছে। মেহেক, তুমি একদম ঠিক কথা বলেছ, কৃপানের ক্ষমা চেয়ে নেওয়া উচিত, কৃপানের পদ্মর কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, পদ্মর কাছে ক্ষমা চেয়ে কেসটা মিটিয়ে নেওয়া উচিত। এভাবে কেসটা মেটে না, আমরা কেন বুঝতে চাইছেন না? এভাবে কেসটা মেটানো যায় না। আর ওই অ্যাডভোকেট গাঙ্গুলি আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছে, লাইভে নিউজ চ্যানেলে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি। আরে এটা আমার ইগোর ব্যাপার হয়ে গেছে, এটা আমার নিজের অস্তিত্বের ব্যাপার হয়ে গেছে, আমি কেন বোঝাতে পারছি না আপনাদের? স্যার পুরোপুরি শান্ত হয়ে ব্যাপারটা একটু শুনুন স্যার, প্লিজ। ঠিক আছে বলুন, কি বলবেন বলুন। না কিছুই না, মানে বলছিলাম যে আপনাদের পরিবার থেকে একটা ফোন করে পদ্মকে এখানে ডেকে আনা হোক, তারপরে পদ্মর কাছে ক্ষমা চেয়ে নিলেই হবে। ব্যাস, কার কাছে ক্ষমা চাইবে? কেন কৃপান পদ্মর কাছে ক্ষমা চেয়ে নেবে? কি কৃপান পদ্মর কাছে ক্ষমা চাইবে? পদ্ম এই বাড়িতে কাজ করত, এখানেই তোমাদের প্রবলেম। বাড়িতে কাজ করত তো কি হয়েছে কি? তার সঙ্গে তো অসভ্যতা করেছে, অশ্লীলতা কাহিনী করেছে তার, তখন তো ওর ইগোতে লাগেনি, তখন তোর মনে পড়েনি যে ও এই বাড়ির পরিচারিকা? মেহেক তুমি চুপ করো, একদম বেশি কথা বলো না, এখানে বড়রা আছে, একদম চুপ করে থাকো। না না, ও তো ঠিকই বলেছে, আমিও পক্ষে আছি। মেহেক মেহেক তুমি পদ্মকে ফোন করো, পদ্মকে ফোন করে ওকে আসতে বলো, তুমি ফোন করলেই পদ্ম এখানে আসবে। আপনারা কি চাইছেন আমি বুঝতে পারছি না, আমি এভাবে প্রস্তুত নই, এটা অ্যাডভোকেট গাঙ্গুলির সঙ্গে আমার লড়াই, সেই লড়াইটা আমাকে কোর্টে লড়তে দিন, বাড়ির ড্রয়িং রুমে নয়। আপনি আমি আমি আপনার কাছে আর্জন করছি, একবার বোঝার চেষ্টা করুন স্যার, প্লিজ একবার বোঝার চেষ্টা করুন। আমি বুঝিয়ে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। LL.B সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।